হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এই মরশুমে রীতিমতন ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে যেমন একদিকে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের অনুশীলন তুঙ্গে রয়েছে, অপরদিকে ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়ার সিলেকশন কমিটি কিন্তু প্রত্যেক দলের বেস্ট প্লেয়ারদের ইস্ট বেঙ্গল দলে নিয়ে আসছে মোটা টাকার ট্রান্সফার ফি দিয়ে হলেও। ইস্ট বেঙ্গল ক্লাবের এইবারের মূল লক্ষ্য তারা একটা ভালো দল গঠন করবে। তো যেমনটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এই মুহূর্তে দলে নিতে চলেছে আরও এক ভারতীয় স্ট্রাইকার প্লেয়ারকে। তো সেই প্লেয়ারটা হলো 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলী। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে এই খবরটাই উঠে আসছে যে রহিম আলীকে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব অলমোস্ট দলে নিয়ে নিয়েছে, এবং এর অফিসিয়ালি ঘোষণাটা হওয়াটা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এই 22 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারটা কিন্তু ISL এ চেন্নাইয়ান FC দলের সাথে 2019-20 মরশুম থেকে যুক্ত রয়েছে। তার ক্লাব ক্যারিয়ারে তিনি মোট 70টা ম্যাচে 5টা গোল আর 3টে অ্যাসিস্ট করেছে। তো এখন এটাই দেখার বিষয় হবে, এই ডিলটা সত্যি ডান হয়েছে নাকি, আর যদি হয়ে থাকে তাহলে তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কবে হয়। তো এই বিষয় নিয়ে তোমার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।